নিউজ লাইভ আর ডিজিটাল পোর্টেল টাইম এইটক নিষিদ্ধ কংগ্রেসের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপর প্রচণ্ড আঘাত হানি কংগ্রেসের এই সিদ্ধান্তক ধিক্কার গরিহণা রাজ্যের সর্বস্তরের লোকের। বুধবারে এক জাননী যোগে কংগ্রেসের সকল অনুষ্ঠান, প্রেস কনফারেন্স আদিত নিউজ লাইভ আর টাইম এইটর অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছিল দলটোয়ে। কংগ্রেসের এনে সিদ্ধান্তক চৈরাচারী, পলায়নবাদী, কা পুরুষালী আদি আখ্যা রাজ্যের সংবাদ মাধ্যম, ব্যক্তি, দল, সংগঠনের। নিউজ লাইভের কণ্ঠ রোধ করবলে কংগ্রেসে লওয়া সিদ্ধান্ত গরিহণা বিধানসভার উপাধ্যক্ষ নোমল মমিনর। কংগ্রেসের কি হয়েছে? এই নিষিদ্ধ করা, বন্ধ করা, জেলত দিয়া 1975 সনত যদি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল ইন্দিরা গান্ধীর সময়, সেই সময়তো মিডিয়া কি সকল ধরনের মানুষকে তথ্যসকলে জেলত নিক্ষেপ করেছিল। কুকুরের নেগুল কেতিয়াও সিধা নহয়, এই বেকাই হয়ে থাকবে, ঘিউধি মালিচ করলেও সিধা নহয়। গতি ঠিক তেনেধরণে কংগ্রেসেরও চরিত্র তেনেকাই, যে তাহলে যে চরিত্র সেই চরিত্র কেতিয়াও সিধা নহয়। ভারতবর্ষ কংগ্রেসের অবস্থা শোচনীয় আর সেই শোচনীয়তার ফ্রাস্ট্রেশন মিডিয়ার উপর উজাড়িছে। মানে এনেকা একটা কথা হয়েছে, এটা উরহর খং কথা কথার উপর ধারা। তো কংগ্রেসের এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে মন্ত্রী কেশব মহন্তর তীব্র প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গতিকে যিসকল আমি গণতন্ত্রের বিশ্বাসী সেই সকলে গণতন্ত্রের আটাইকটা স্তম্ভকে বিশ্বাস লব লাগিব আর আস্থাত লব লাগিব। কংগ্রেসে ইমার্জেন্সিত কি করেছিল নিজে যদি এবার মনত পেলায়, তেখেতসকলক নিজেই নিজক আসলতে তেখেতসকলে গরিহণা দিব লাগে, আনে গরিহণা দিবলে আর ইয়াত বাদ খাবলগিয়া নাই। ইপিনে কংগ্রেসের এনে সিদ্ধান্তর তীব্র গরিহণা দিছে বিধায়ক মানব ডেকায়ও। মই দেখিছোঁ দুদিনমানৰ পৰা চেনেল বেন কৰা, নিজকে মুখ্যমন্ত্রী ঘোষণা কৰা, গণতান্ত্রিক ব্যৱস্থাত তেওঁলোকে এইটো যিটো ডিক্টেটৰিয়েল মাইণ্ডছেটটো দেখাইছে। প্ৰথমতে ভূপেন ভাই ক্লিয়াৰ কৰক যে তেওঁ কিবা ডিক্টেটৰ হিচাপে চিএম হ'ব বিচাৰিছে না ইলেক্ট হৈ চিএম হ'ব বিচাৰিছে? যদি ইলেক্ট হৈ চিএম কোনটো সমষ্টি বা বিধায়ক হৈ আহিব? একেলগে তিনিটা ইলেকশ্যন হাৰা নাই জানো? তিনিটা ইলেকশ্যন হৰা মানুহটো প্ৰথমতে বিধায়ক হ'ব লাগিব। বিধায়ক ক'ব পাব আজিৰ দিনততো মই দেখা নাই ভূপেন বৰা ক'ব বিধায়ক হ'ব পৰা অৱস্থাত আছে বুলি। গতিকে এইবিলাক সেই ভিটামিন B12 ডেফিচিয়েঞ্চি হৈছে, হেলুচিনেশ্যনত থাকে, ইলিউজনত থাকে, সপোনত থাকে, ভালকৈ ইঞ্জেকশ্যন লৈ ট্ৰিটমেণ্ট নৰিলে ভাল হৈ যাব। কারণ নিজকে এনেকে এজন প্রদেশ কংগ্রেসের সভাপতি বারে প্রতি উদাহরণ দিয়ে গোপীনাথ বরদলৈ এখন এখনত আসে অমুক এইখন, কিন্তু কোনো প্রদেশ কংগ্রেসের সভাপতি তেরমান বহুয়ালিটো করা নাছিলে। বহুয়ালি পর্যায়ত কোনে লৈ গেছে? ভূপেন বৰাই লৈ গেছে এই আসনখনৰ। গতিকে অসমৰ সবতকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জোকার বুলি, পলিটিশিয়ান বুলি তেওঁ নিজকে প্রুফ করেছে। আর মই আগতে কৈছোঁ যে অসমৰ প্রেক্ষাপটত আজি অসমৰ রাজনীতি যদি এখন সিনেমা হয়, তাতে হিমন্ত বিশ্ব শর্মা হিরো, বদরুদ্দিন আজমন ভিলেন, আর ভূপেন বৰা দ্য গ্রেট কমেডিয়ান। ইপিনে নিউজ লাইভক কংগ্রেসের নিষিদ্ধকরণের তীব্র সমালোচনা করেছে মন্ত্রী যোগেন মোহনে। এয়া গণতন্ত্রের প্রতি অপমান, কোনো রাজনৈতিক দলের এই অধিকার নাই। সাংবাদিক গোষ্ঠীক বা সাংবাদিক নিউজ চ্যানেলক অবজ্ঞা করা একটা অপমান সূচক, গণতন্ত্রক অপমান করা বুঝায়। গণতন্ত্র আমি চতুর্থ স্তম্ভ বলে কোলকর ওপর মন্তব্য দিয়াটো কোনো গণতান্ত্রিক এজন ব্যক্তির বা নাগরিকর রাজনীতি দলতো কোনো অধিকারই নাই। অর্জন করা শব্দটো খুব শব্দ নহয়, এই সমুলঞ্চে তেখেতসকলে এই ভুল করেছে। মই ভাবো কংগ্রেস দলের এনেকা ভুল সিদ্ধান্তর কারণে তেখেতসকল জনসাধারণ তেখেতসকলের কাষত নাই আর তেখেতসকল এতিয়া অকলহরিয়া হবলৈ গৈ আছে। সংবাদ মাধ্যমের কণ্ঠ রুদ্ধ করে কংগ্রেসে নিউজ লাইভক নিষিদ্ধ করার সিদ্ধান্তর প্রতিক্রিয়া করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার। ইয়া কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। যেহেতু প্র্যাকটিক্যালি যেটা হয়ে আছে এটাই দেখায় আছে যে বিজেপি যদি জিকিব বা মানুষ বিজেপির লগত আছে এটাই দেখাব। এটা নিউজ কি উল্টা পাল্টা কি করব পারে নাকি? এটা কংগ্রেসে যা কয় আছে এটা তো মানে ইলিগেল কয় আছে। সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে নিউজ লাইভ আর টাইম এইটক কংগ্রেসে নিষিদ্ধ করাক লৈ সর্বস্তরের রাইজর প্রতিক্রিয়া।
কথাটো সম্পূর্ণরূপে হাস্যকর, কারণ এইখানে হাস্যকর কোনোবা সংবাদ মাধ্যমক নিষিদ্ধ করে মানে কোনোবা রাজনৈতিক দল যে উপরে উঠিব এনেকুৱা কথা নহয়। এনে কথাটো এনেকুৱা হৈছে মানে রাজনৈতিক দলবিলাকে এটা বেয়া কাম করে থাকবে, যাবিলাক চেনেলে বেয়া কাম উপস্থাপন করব নিষিদ্ধ করব, গিয়ে এই হল একটা কারণে একটা হাস্যকর কথা। এনেকা ঘটনা আসলে হব নালাগে। আজি নিউজ লাইভক করেছে, নিশ্চয় আর কোনোবা চেনেলে বিরুদ্ধে কথা কলে নিষিদ্ধ করব, এই কথা হব নয়। আমি সম্পূর্ণরূপে গরিহণা জানাইছো আর অনাগত দিনত আমি যা রাজনৈতিক দল আছে আমি তেওঁলোককো কব বিচারি গুণগত মানদণ্ডের কথা চিন্তা করক, গুণগত মানদণ্ডে সামগ্রিকভাবে উন্নয়নের কথা কোক, এনেধরণে আমার বোকাচুটিয়া রাজনীতি করে লাভ নাই। একেবারে হাস্যকর ঘটনা, যেহেতু সংবাদ মাধ্যমের পর আমি কি করো, আমি যেখানে আমার সত্য সেইখানে বস্তু আমি সদায় আমি রাইজে বিচার, আর রাইজে অকল ভূপেন বরার মতে নিউজ লাইভ নচলে নয়, নিউজ লাইভক আমি 16 বছরে রাইজে লালন পালন করে আজ ইমানখিনি ডাঙর করেছো, গতি আমি নিউজ লাইভের পর আমি নিরপেক্ষভাবে যেখানে আমি সংবাদ আমি পাই আসো সেইখানে আমি যথেষ্টভাবে আমি আশা করি কামনা করি আর সেইখানে আমাকে লাগে নিউজ লাইভে, গতি ইয়াতে নিউজ লাইভ বিচলিত হওয়ার কোনো কারণে নাই। নিউজ লাইভকে আমি অসমবাসী রাইজে আমি যেখানে মনত রাখব লাগে আমি সেইখানে রাখি। ভূপেন বরার মতে নিউজ লাইভ নচলে, আর ভূপেন বরা কি করেছে, নিজে নিজের দলটকে ভালকে রাখব পড়া নাই, আজি নিজের দলের মানুষখিনিক রাখব পড়া নাই, ইয়াক শো কস করে তাক শো কস করে, গতি নিউজ ভূপেন বরা নিজে আগে সংশোধন হোক, তারপর নিউজ লাইভের নিচিন নিরপেক্ষ সংবাদ মাধ্যমক বয়কট করার সিদ্ধান্ত লোক, এইটা খুব দুঃখজনক। সংবাদ মাধ্যম হল বিভিন্ন সামাজিক সাংবাদিক লৈ প্রচার করে, সকল সামাজিক কামর সামাজিক মাধ্যমের প্রতি প্রচার করে থাকে, এই কেতিয়াও কোনো ক্ষতি নহয়, সদায় আগবাড়ি আছে আগবাড়িয়ে থাকিব। এই কেনকৈ বয়কট করবো পারে, বয়কট করলে আপনার আদালতে করব বয়কট, বয়কট করলে বেলে হেৰি করব, কিন্তু একটা পলিটিক্যাল হেৰি ইয়াতে গম পাওয়া যায় যে আপনার মানে কিবা এটা আছে, মানে কয় যে বিনাশকালে বিপরীত বোধী কংগ্রেস, কংগ্রেসে ঘোষণা করেছে নিউজ লাইভ আর নিউজ 18ক নিউজ 8ক মানে বয়কট করব লাগে, এটা কংগ্রেসের ওয়ার্কার কারণে, আমি জনসাধারণ পাবলিকের কারণ নয়, পাবলিকে আমি আর বেশিক নিউজ লাইভ দেখো, আমি নিউজ লাইভ নিউজ 8 আমি বেশিক নিউজ লাইভ হোক আমি টার্নিং পয়েন্ট হুক দুগত আমি পাই থাকো এনিটাইম। কংগ্রেস কমিটিয়ে যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে একটা দুর্ভাগ্যজনক, এইখানে দুর্ভাগ্যজনক বলে কোঁ যে সংবাদ মাধ্যমে নিজের দায়িত্ব পালন করে নিজের বা বাতরি পরিবেশন করে, হয়তো ডিমত থাকবে পারে কংগ্রেস দলের, ডিমত থাকলে তার উপর স্পষ্টীকরণ দিয়ার ব্যবস্থা আছে বা অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় যাব লাগিছিল, কিন্তু ইয়াকে নকৰি কংগ্রেসে টাইম 8 আর নিউজ লাইভক যে বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা আমি তীব্র ভাষায় বিরোধিতা করছো। সকল সংবাদ মাধ্যমে নিজের নিজের দায়িত্ব পালন করে, নিজের কর্তব্য পালন করে, আর সংবাদ মাধ্যমের যখন ব্যক্তি আছে সেই ব্যক্তিসল অনুষ্ঠান প্রতিষ্ঠানে আমন্ত্রণ নকরা যে পরম্পরা কংগ্রেসে সৃষ্টি করব বিচার, এই নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক।